সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা খুবই একটি ইম্পর্টেন্ট এবং শিক্ষণীয় ভিডিও হতে যাচ্ছে, যদি আপনি স্কিপ না করেন। আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, কিভাবে অল্প পুঁজি দিয়ে অর্থাৎ 50,000 থেকে 1 লাখ টাকার ভিতরে বা 50,000 টাকা দিয়ে কিভাবে আপনি নিজেই একটি ডিলারি ব্যবসা স্টার্ট করতে পারেন। অনেকেরই স্বপ্ন থাকে যে সে একটা ডিলারি ব্যবসা করবে, কিন্তু ভালো ভালো কোম্পানির ডিলারশিপ নিতে গেলে আপনার 8-10 লাখ টাকার প্রয়োজন হয়, মিনিমাম 6-7 লক্ষ টাকার প্রয়োজন হয়। অনেকেরই সেই অ্যাবিলিটি নেই যে 8-10 লাখ টাকা ইনভেস্ট করে সে একটি ডিলারশিপ ব্যবসা নেবে। তাছাড়া অনেকেরই টাকা রয়েছে, কিন্তু সে যে কোম্পানি ডিলারশিপটা নিতে চাচ্ছে ইতিপূর্বে তার এলাকায় বা তার উপজেলায় সে ডিলার রয়েছে। এখন তাই বলে কি আপনার স্বপ্ন কি বাস্তবায়িত হবে না? অবশ্যই হবে। আপনি অল্প পুঁজি দিয়ে প্রথমে শুরু করবেন, আর ভিউয়ার্স, অল্প পুঁজি দিয়ে শুরু করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনি ব্যবসাটা, এই সিস্টেমটা আপনি বুঝেন, ব্যবসা শেখার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। হুট করে নেমে পড়লেন ব্যবসায়, লস খেলেন, আর বলবেন ব্যবসা ভালো না। সাঁতার না জানলে কি সাগরে লাফ দেওয়া যায়, নদীতে লাফ দেওয়া যায়? যাওয়া দেওয়া যায় না। তাই আগে আপনাকে সাঁতার কাটতে হবে, সাঁতার শিখতে হবে, আর সেজন্যই আপনাকে অল্প পুঁজি দিয়ে এই ডিলারি ব্যবসাটা স্টার্ট করতে হবে। কিভাবে ডিলারি ব্যবসাটা আপনি শুরু করবেন বা প্রফিটটাই কেমন হয়? দেখা যায় যে ভালো ভালো কোম্পানি ডিলারশিপ নিলে আপনার 5% বা 8% বা সর্বোচ্চ 10% প্রফিট আপনাকে দেয়। কিন্তু আপনি মাত্র এই অল্প টাকা ইনভেস্ট করে যদি নিজের ডিলারশিপ ব্যবসাটা স্টার্ট করেন, তাহলে আপনার প্রায় 20% লাভ হবে। কীভাবে ব্যবসা স্টার্ট করবেন? আপনাকে প্রথমে মানে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই আপনি যদি কুকারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, নাকি আপনি ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান, নাকি আপনার মণিহারি ব্যবসার বা মণিহারি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান, এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোনটা পছন্দ করেন বা আপনার দ্বারা কোনটা যাবে? মনে করেন যদি আপনি মুদিখানা দোকানের যদি প্রোডাক্ট নিয়ে আপনি এই ডিলারি ব্যবসা স্টার্ট করতে চান, তাহলে কি চকলেট, বিস্কিট, তারপর চিপস, এগুলোই তো, তাই না? আর এগুলো কিন্তু আপনি ঢাকা চক বাজার থেকে পেয়ে যাবেন। অনেকেই মনে করে যে ঢাকা চক বাজার নাকি নকল মালের কারখানা, কিন্তু আসলে ভাই না, নকল মালের মাঝেও কিন্তু ভালো মাল রয়েছে, আপনাকে সেই ভালো মালটা খুঁজে বের করতে হবে। তাছাড়া অবশ্যই কিন্তু আপনি যে প্রোডাক্টটা কিনবেন বিএসটি এর অনুমোদন কিনা সেটা দেখে তারপর কিনবেন। আপনাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট একত্রিত করতে হবে, অর্থাৎ 8 থেকে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি ডিলারি ব্যবসাশিপ স্টার্ট করবেন। এবং কি আপনি সেই কোম্পানির একটা ডিলার, এটা আপনাকে মনে রাখতে হবে, যেন দোকানদার কখনোই বুঝতে না পারে যে আপনি কোনো ডিলার না, কিন্তু আসলে কিন্তু আপনি ডিলার। তবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটা আপনি ইউনিয়ন পরিষদ বা আপনার সিটি কর্পোরেশন থেকে আপনি পেয়ে যাবেন। আপনি প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনার গোডাউনে রাখলেন, রাখার পর আপনাকে ক্যাটালগ করতে হবে বা ক্যাশ মেমো করতে হবে এই প্রোডাক্টের নাম দিয়ে। অন্যান্য ডিলারশিপের ব্যবসা মাঝে তারা কীরকমভাবে আপনার ক্যাশ মেমো করতেছে বা যারা অর্ডারকারী এসআর তারা কীভাবে ক্যাশ মেমো করতেছে, সেগুলো আপনাকে একটু ডুপ্লিকেট করতে হবে, একটু কপি করতে হবে। কপি করে আপনি একটি ক্যাশ মেমো তৈরি করবেন। এখন আপনি কী করতে হবে, আপনাকে আপনাকে মার্কেটে গিয়ে অর্ডার করতে হবে এবং আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। যদি মনে করেন আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন, তাহলে একটা অটো ভাড়া করবেন, ভাড়া করে সেখানে প্রোডাক্ট নিয়ে নিয়ে আপনি দোকানে দোকানে গিয়ে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ মাল রাখবে, টাকা দিয়ে দিবি, ঠিক আছে? এভাবে আপনারা এটা করতে পারেন। তাছাড়া যদি মনে করেন আপনি একটু বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনি একটু এসআর নিয়োগ দিতে পারেন, তাহলে আপনার ব্যবসাটা আরও বেশি ভালো চলবে। কারণ একটা এসআর কিন্তু খুবই দক্ষ থাকে এবং তাকে জানা থাকে তার কোন প্রসেসে তার প্রোডাক্টটা বিক্রি করতে হবে। ভিউয়ার্স, আপনি কিন্তু এইভাবেই কিন্তু একটা ডিলারশিপ ব্যবসা স্টার্ট করতে পারেন নিজেই। তবে আপনাকে কিন্তু একটু নতুনত্ব নিয়ে আসতে হবে।
প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আপনাকে একটু নতুনত্ব নিয়ে আসতে হবে। আপনি যদি নিজে যদি সেল করেন প্রোডাক্ট, তাহলে একটা ভালো ড্রেস আপ আপনাকে অবশ্যই লাগবে এবং কথা বলার একটু স্টাইল লাগবে, যাতে করে আপনি সেই কাস্টমারের মনটা জয় করতে পারেন। কিন্তু একটা একটা বিষয় রয়েছে, আপনি কিন্তু অবশ্যই বেশি লাভ করতে যাবেন না, কারণ আপনি কিন্তু পাইকারি বিক্রি করতেছেন। সেক্ষেত্রে আমি যা সাজেস্ট করব, আপনারা এক দরে বিক্রি করবেন, কোনো দামাদামি করবেন না, এক দরে যে অরিজিনাল যে রেটটা আছে সেটা তাদেরকে বলবেন। এবং আপনি যে ক্যাশ মেমোটা করবেন, একটু ভালো মানের ক্যাশ মেমোটা করবেন এবং সুন্দর, মানে আপনি প্রোডাক্টগুলো মনে করেন আপনি চানাচুর কিনলেন, 5 টাকা দামের চানাচুর এবং 10 টাকা দামের চানাচুর আপনার প্রোডাক্টে রয়েছে, আপনি মেমোতে লিখতে হবে 5 টাকা, মানে 5 টাকা দামের চানাচুর বা 10 টাকার চানাচুর, এরকমভাবে লিস্ট করবেন, মানে মেমোটা আমাদের এরকম থাকবে, চিপস 10 টাকা, চিপস 5 টাকা, এরকম কি লিস্ট করা থাকবে। আর এই এই আপনার ক্যাশ মেমোটা আপনি যে কোনো ছাপাখানা বা প্রিন্টের দোকানে গেলে কিন্তু আপনি এই ক্যাশ মেমোটা করতে পারবেন। এবং প্রোডাক্টের ক্যাটালগ আপনি প্রয়োজনে একটা করে স্যাম্পল নিয়ে যাবেন, স্যাম্পল নিয়ে গিয়ে আপনি অর্ডার কেটে আসবেন। আর যদি মনে করেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিবেন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে আপনি কি করবেন, আপনি একটা অটো ভাড়া করবেন, ভাড়া করে সুন্দর করে মালগুলো ভরে আপনি দোকানে দোকানে নিয়ে যাবেন, বলবেন আমার কাছে ভাই এই প্রোডাক্ট আছে, আপনি যদি লাগে তাহলে রাখতে পারেন। আর যদি মনে করেন আপনি এই নিজেই ওটু কিনে নিজেই সেল করবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই, তো সবাই তো এটা করবে না। আর যদি মনে করেন আপনার হিউজ পরিমাণ টাকা আছে, আপনি 2 লাখ টাকার মাল কিনে নিয়ে আসলেন, কিনে এসে আপনি কী করলেন, একটা এসআর নিয়োগ দিলেন, সেই এসআরই আপনার মাল সাপ্লাই করতেছে। তবে অবশ্যই এই যারা ব্যবসাটা করে বা এমন ব্যবসা যারা করে, তাদের সাথে একটু আপনার কমিউনিকেশন রাখবেন, একটু যোগাযোগ রাখবেন, তাদের কাছ থেকে কিছু টিপস এবং আইডিয়া নেবেন। এবং ভিউয়ার্স, আপনি মনে করেন চট্টগ্রাম শহরে থাকেন, হ্যাঁ, ঢাকা থেকে মালটা নেবেন, প্রথমবারে আপনি মালটা এসে নিয়ে যাবেন, দেখে শুনে তারপর কিনবেন, পরবর্তীতে যখন আপনার কমিউনিকেশন ভালো থাকবে আপনার মহাজনের সাথে, তখন কি আপনি ফোন করে তাদেরকে অর্ডারটা কনফার্ম করলে তার ট্রান্সপোর্টে আপনার মালটা পৌঁছে দিবে, তাতে কোনো আপনার কোনো রিস্ক থাকবে না, কোনো ঝামেলাও থাকবে না। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, যারা বড় ব্যবসায়ী তাদের ভিতরে ঝামেলা কম থাকে সবসময়, তারা কখনোই কোনো ডুপ্লিকেট করে না, এটা সবসময় আপনার মনে রাখতে হবে। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আপনাকে এসে তারপর প্রোডাক্টগুলো কিনতে হবে। আর এই যে ডিলারশিপ ব্যবসাটা নেওয়ার সবচেয়েতে মুখ্য বিষয় হচ্ছে আপনি কোন বিষয়ে আগে ডিলারশিপ ব্যবসা করবেন, প্রোডাক্ট খাদ্য নাকি ইলেকট্রিক না কুকারিস, কোন বিষয়ে করতে চাচ্ছেন সেটা আগে আপনাকে ডিসাইড করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর সেই প্রোডাক্ট সম্পর্কে বা সেই ক্যাটাগরি সম্পর্কে ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। মনে করেন আপনি যদি কুকারিস প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ ব্যবসা চালু করতে চান, তাহলে আপনি ইউটিউবে যদি ঢুকে যদি লেখেন যে কুকারিস প্রোডাক্ট ডিলারশিপ, তাহলে অ্যাভেলেবেল হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, পাইকারি মার্কেটের সন্ধান পেয়ে যাবেন। যদি বলেন আপনি চিপস ডিলারশিপ বলেন, যে প্রোডাক্টের ডিলারশিপ নিতে চান সমস্যা নেই, বা আপনার মুদির দোকানের পাইকারি মার্কেট, বা আপনার এই যে এই মার্কেটগুলো কি কি চান আপনি সব, বা চকলেটের পাইকারি হোলসেল মার্কেট সব পেয়ে যাবেন ইউটিউবে। তবে অবশ্যই আমি মনে করি লোভনীয় বিজ্ঞপ্তি দেখে কেউ ফাঁদে পা রাখবেন না, আপনি সর্বপ্রথম ঘটনাস্থলে যাবেন, বাজার যাচাই করবেন, দেখবেন শুনবেন, প্রোডাক্ট দেখবেন, প্রোডাক্টের মান দেখবেন, প্রয়োজনে খেয়ে দেখবেন আপনি নিজে, তারপর প্রোডাক্ট সিলেক্ট করবেন। কারণ প্রোডাক্ট সিলেক্ট করা এবং যত কম দিয়ে কিনতে পারেন, এটা যত কম দিয়ে বা মানে কিনে আপনি যদি জিততে পারেন, তো বিক্রি করেও আপনি জিততে পারবেন। প্রোডাক্ট সিলেক্ট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিলারশিপ বিজনেসের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি একটু হলেও উপকারী এসে থাকে, থেকে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। আর ভিউয়ার্স, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খুদা হাফেজ।